সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন অনেকের একটা প্রশ্ন থাকে যে সৌদি আরবে ফাইনাল একজিট সম্পর্কে আপনাদের তথ্য দিতে হবে সেই তথ্য অনুযায়ী আজকের এই ভিডিওটি করা আপনারা যারা সৌদি আরবে ফাইনাল একজিট খান কিংবা ফাইনাল এক্সিট নিয়ে বিপদে রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যদি আপনি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ফাইনাল এক্সিট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে অনেক সময় দেখা যায় যে কফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় সেই ফাইনাল এক্সিটে সময় থাকে ষাট দিন আর এই ষাট দিনের মধ্যে যদি সৌদি আরব থেকে আপনি বাংলাদেশে ফেরত না আসেন তাহলে অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হন আর যদি এই ষাট দিনের মধ্যে আপনি ফেরত আসতে চান না কিন্তু এখন করণীয় কি সেই ফাইনাল এক্সিট কি আপনি অন্য কারো মাধ্যমে পারবেন কিনা এটাই আপনাদের প্রশ্ন থাকে আপনি কফিল ব্যতীত এই ফাইনাল এক্সিটটা উঠাতে পারবেন না কফিলের সিস্টেম থেকে চাইলে আপনি যে কোনো সময় ফাইনাল এক্সিটটা উঠিয়ে নিতে পারবেন কিন্তু ফাইনাল এক্সিট যদি আপনি না উঠান তাহলে অবৈধ হিসাবে গণ্য হলেন আর ষাট দিন পার হলে কি হবে ষাট দিন পার হলে আপনি অবৈধ প্রবাসী হয়ে যাবেন এবং আপনাকে সৌদি আরবে থাকতে হলে অবৈধ হিসাবে থাকতে হবে আর বৈধ হওয়ার নিয়ম কি যদি ফাইনাল এক্সিট খেয়ে যান এবং সাত দিন অবার হয়ে গেছে এখন বৈধ হতে চান তার নিয়মটা কি অনেকেই বলেন যে দালালের মাধ্যমে ফাইনাল এক্সিটটা উঠিয়ে আপনি ট্রান্সফার হবেন অন্য আরেকটা কোম্পানিতে সেইগুলো কিন্তু একেবারেই ধোঁকা এবং আপনাকে একটা মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিবে শুধুমাত্র ফাইনাল এক্সিট উঠাতে পারে আপনার কফিল যদিও ষাট দিন অভার হয়ে যায় তারপরেও কিন্তু আপনার কফিল চাইলে আপনার যে ফাইনাল এক্সিটটা দেওয়া হয়েছিল তার আপসের অ্যাকাউন্ট থেকে সে আপসের অ্যাকাউন্টে সে চাইলেও ঢুকতে পারবে না এবং উঠাতে পারবে না আপনার ফাইনাল এক্সিটটা কিন্তু আপনার কফিল যদি চায় অবশ্যই যাওজাতের মাধ্যমে এক হাজার ইয়াল ফাইন দিয়ে আপনার ফাইনাল এক্সিটটা তুলে নিতে পারবে এবং আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার ফাইনাল এক্সিটটার মেয়াদও শেষ হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার ইকামা ইস্যু করে তারপরে এক হাজার ইয়াল ফাইন দিয়ে আপনার সেই ফাইনাল এক্সিটটা শুধুমাত্র কফিল ওঠাতে পারবে এখন আপনারা বলতে পারেন যে ভাই দালাল আমাদেরকে বলতেছে যে ফাইনাল তুলে দিবে এবং কাফালা করবে এগুলো একেবারেই মিথ্যা এবং বানোয়ার কথা এবং আপনার কাছ থেকে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করা ফাইনাল এক্সিট যদি একবার লেগে যায় মানে খুরুজ নেহায়া যদি আপনার একবার লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা কফিল ছাড়া আর কেউ উঠাতে পারবে না তবে আপনারা অনেকেই রয়েছেন যে ফাইনাল এক্সিট খেয়েছেন এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতেছেন করতেছেন এবং কাজ দেশে ফেরার জন্য আপনাদের করণীয় কারণ ফাইনাল তো এক্সপায়ার হয়ে গেছে ডেট এখন আপনার করণীয় কি এটাও অনেকে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যদি আপনারা ফাইনাল এক্সিট খেয়ে থাকেন এবং দেশে ফিরতে চান সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কিন্তু আপনারা দেশে ফিরতে পারবেন কিন্তু তার একটা ফাইন রয়েছে আপনি যে ফাইনাল এক্সিটে এক্সপায়ার করে ফেলেছেন এখন দেশে ফিরতে চান সেক্ষেত্রে আপনাকে এক হাজার ফাইন দিতে হবে পাশাপাশি বিমান টিকেট আপনার যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং আপনার এই কাজগুলো দুদাবাস হয়তো সহযোগিতা করবে কিন্তু প্রসেসিং আপনাকেই করতে হবে আপনারা যারা ফাইনাল এক্সিট খেয়েছেন এবং সৌদি আরবে অবস্থান করতেছেন আপনাদের প্রসেস হচ্ছে এটা আর আপনি যদি অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে চান খুরুজ নেহা হয়ে গেছে তারপরেও যদি ট্রান্সফার হতে চান শুধুমাত্র আপনার যে কফিল যে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছিল এবং খুরুজ নেহা লাগিয়েছিল তার সাথে আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে এবং তার মাধ্যমে আপনার ফাইনাল এক্সিটটা উঠিয়ে আপনি অন্য আরেকটা কোম্পানিতে যেতে পারবেন কিন্তু আপনার ইকামার কামার ম্যাথ অবশ্যই অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু ফাইনাল এক্সিট ওঠানো যাবে নয়তো কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা ওঠানো যাবে না আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ার হয়ে গেছেন তারপরও ফাইনাল একজিট নিয়ে আপনাদের যদি আরও কোনো তথ্য এবং প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম